हाय एवरीवन, अस्सलामु अलैकुम। सबाई के स्वागतम नतून एक ब्लग देखार जन्नो। आज दुपुरे आमी की रान्ना करलाम एवं सबाई मिले एकसाथे खेलाम सेटाई आपनादेर माझे शेयर करब। चलुन ताहले देखे नेवा जाक। এই তো আমি এখানে ধনিয়া পাতা এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি 4 থেকে 5 বার পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ, জিরা, রসুন আর পেঁয়াজ। এইগুলো সব আমি পেস্ট করে নিব। আর ধনিয়া পাতা আমি শিলপাটায় বেটে ভালো করে বেটে নিব। এই ধনিয়া পাতাটা আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। এখন আমি এইগুলো সব পেস্ট করে রান্না করে নিব। রান্নাটা আমি আর দেখালাম না, অন্য একদিন অবশ্যই ভিডিও করে দিব। চুলায় আমি একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। আমি এখানে গাজর আর আলু ভাজি করব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। এই তো আমি গাজর আর আলু এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। তেলে এভাবে কাঁচামরিচ দিলে কিন্তু কাঁচামরিচ বেশিটা ফুটে ওঠে, এই জন্য সাবধানে দিতে হবে। এখন দিয়ে দিলাম লবণ আর হলুদ। এভাবে তেলে কাঁচামরিচ দিলে একটা সুঘ্রাণ পাওয়া যায়, এই জন্য আমি এভাবে দিই। এখন দিয়ে দিব কেটে রাখা আলু আর গাজর। এখন আমি ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিব গাজর আর আলুটাকে। আমি এই ভাজিতে কোনো পানি ব্যবহার করব না, এই জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করে নিব। আমি খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ফিরে আসবো কিছুক্ষণ পর। এই তো রান্না হয়ে গেল আমার আলু আর গাজর ভাজি। এই গাজর ভাজিটা কিন্তু আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করে থাকি, আর আমারও পছন্দের একটি তরকারি। আপনাদের কার কেমন লাগে এই গাজর ভাজিটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এখন আমি রান্না করব ফুলকপি, এই জন্য আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম। এখন এটাকে কেটে নিব।
মাছটা আমি কেটে নিয়েছি। এখন এটাকে আমি পরিষ্কার করে নিব। আমি এখান থেকে চার পিস মাছ নিব। মাছটাকে আমি ভেজে নিলাম। আর এই যে ফুলকপির তরকারি, বড়ি, আলু আর গ্লাস কাপ মাছ। আমি এই তরকারি রেসিপিটা আর দেখালাম না, কারণ তরকারি রান্নাটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এই জন্য আমি এর রেসিপিটা অবশ্যই অন্য একদিন দিয়ে দিব। এটাই হলো আমার আজকে দুপুরের রান্না। আর এই তো এখন সবাই খেতে বসছে। অলরেডি দুইজনের কিন্তু খাওয়া শেষ। আজকে দুপুরে তাহলে আমি রান্না করলাম ফুলকপি, আলু, বড়ি আর গ্লাস কাপ মাছ, আলু আর গাজর ভাজি, আর ধনিয়া পাতা ভাজি বা ভর্তা, যে যেটাই বলেন। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।